হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে করলা ভর্তা নাম শুনলেই অনেকে পালিয়ে যান তিতো মনে করে খেতে চান না এই করলাটা অনেক গুণের গুণান্বিত একটা সবজি আর এটাকে আমরা অনেকেই খেতে পছন্দ করি না তিতার কারণে আমি আজকে করলা ভর্তা করে দেখাবো তিতো ছাড়াই আর ভর্তা করার জন্য আমি এখানে দুটো করলা নিয়েছি করলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরা করে নেব খুব ছোট না আমি যেহেতু করলা আজকে সিদ্ধ করে ভর্তা করব সেই জন্য একটু মিডিয়াম সাইজে ছোট করে কেটে নিচ্ছি আর করলার ভিতরে যে বিচিটা সেটা আমি ফেলে দিচ্ছি আমি যখন করলা ভাজি করি তখন আর এটা ফেলে দিই না আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি বিচিটা রেখে দিই যেহেতু আমি ভর্তা করব আর বিচিটা একটু শক্ত সেই কারণে আমি ফেলে দিচ্ছি আর একটা কাঁচা চামচের মাধ্যমে আমি মাঝখানে করলার বিচিগুলো ফেলে দিচ্ছি নখ দিয়ে ফেলতে গেলে নখের মাথায় অনেক ব্যথা হয় তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এইভাবে করলার বিচি ফেলে দিতে এতে করে আপনার হাতেও হবে না আর কাজটাও দ্রুত হয়ে হয়ে যাবে তো ফেলা শেষ গেলে আমি সিদ্ধর জন্য করলাগুলোকে ছেড়ে দিচ্ছি একটা পাতিলে পানি দিয়ে আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই লবণ দিয়ে সিদ্ধ করার কারণে আপনার করলাটা আর্দিত হবে না দেখুন আমার করলাটা হয়ে গেছে এবং পানিটা একদম শুকিয়ে গেছে আমি কিন্তু একটু অল্প করে পানি দিয়েছি যে কারণে ফেলতে হচ্ছে না আর এখানে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে ভর্তাটার টেস্ট ভালো আসে আর অল্প করে দিয়েছি রসুন কুচি রসুনটা আপনাদের ভালো লাগলে দিবেন কারণ রসুনের গুণাগুনো অনেক দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ এখন এটাকে একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা মরিচ ঝালটা আপনি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ এভাবে ভেজে নিব পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দেখাবো আপনাদেরকে যে করলাটা কতটুকু নরম হয়েছে আর পানিটা আপনারা পরিমাণ মতোই দিবেন যাতে করে পানিটা ফেলতে না হয় পানি ফেলে দিলে আপনার করলার যে গোনাকণ সেটা পানির সাথেই চলে যাবে একটু মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ ভর্তাতে শুকনো মরিচটা খেতে ভালো লাগে আর অল্প করে লবণ দিয়ে আমি মরিচটা একটু মাখিয়ে নিচ্ছি লবণটা একটু সাবধানে দিবেন যেহেতু করলা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সেই ক্ষেত সেই অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন মরিচটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এখন সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ম্যাশ করা করলা ম্যাশ করা করলা গুলো দিয়ে আমি এখন সবগুলো উপকরণ আবারো ভালো করে মেখে নিচ্ছি ঝালটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই এখানে ব্যবহার করবেন আমার করলা ভর্তা হয়ে গেছে আশা করবো আপনারা একবার হলো করলা এভাবেই ভর্তা করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমি গরম ভাতের সাথে আর করলা ভাজির সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি করলা আমাদের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো ভালো থাকুন আর সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ